মানুষটা কিরকম হইলে মনের মতো হবে? মনের মতন যে আমার পাশে থাকবে, আচ্ছা, যে আমার দায়িত্ব নেবে, এরকম একটা মনের মতন মানুষ হইলে। এরকম দায়িত্ব নেওয়ার মতো কি কোনো লোক এখনো আসে নাই? না না, লোক আসে নাই এখনো। আসে নাই? আচ্ছা আচ্ছা, ভালো একটা মনের মতন মানুষ পাইলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু, কেমন আছেন আপনি? আছি, আল্লাহ ভালো রাখে। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলার জন্য আসছেন? মনের মতন একটা মানুষের জন্য। আপনার বিয়ে শাদী হয় নাই? কষ্ট লাগতেছে কোনটা সবচেয়ে বেশি? বয়স কাম ওঠারে একটা সেলাই মেশিন, আমি এত সেলাই মেশিন কিনতে পারি না, অনেক আম্মু ওষুধ কিনতে পারি না, অনেক কষ্ট করে প্রতিবেদন আসছে। নেওয়ার মতো কি কোন লোক এখনো আসে নাই? এখনো আসে নাই। ভালো একটা মনের মতন মানুষ পাইলে তার। আপনার মা কিভাবে আপনাকে নিয়ে এখন? মিরপুর তো ওখানে জায়গা টাগা আছে? অল্প জায়গা। তো মিরপুর জায়গা তো অনেক দাম টাম আসলে। বাড়ি তো নাই, তো জায়গা তো অনেক দাম। মিরপুর জায়গা তো অনেক টাকা পয়সা আলাদা, অনেক টাকার দাম। সেই জায়গায় বাড়ি টাড়ি তো ডেভেলপার দিলে তো করে, কতটুকু জায়গা আছে? ঘর তো লাগবে একটা থাকার জন্য। আচ্ছা, এই বয়সে কষ্ট লাগতেছে কোনটা, যে পড়ালেখা করেন না সেইটা, নাকি বিয়ে শাদী হচ্ছে না সেইটা? এই যে মনের মতন মানুষ, একটা মনের মতন মানুষ চাই, যে আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে। মনের মতো মানুষ হলে তো একটু যোগাযোগ করতে হবে, কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আচ্ছা, নাম্বারটা খোলা থাকে তো সবসময়? নাম্বারটা মুখস্থ আছে? আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, এক অসহায় সুন্দরী মেয়ে, সে আসলে একটা মনের মতো মানুষ চাই। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা জীবনসঙ্গী করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01315588576। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? পাঁচক তো নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে আপু? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।